মানব দেহে প্রতিটি অঙ্গেরই আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল লিভার। শরীরের লিভারে প্রচুর কাজ থাকে, মূলত প্রোটিন, কোলেস্ট্রল এবং পিত্ত উৎপাদন থেকে শুরু করে ভিটামিন, খনিজ এবং কার্বোহাইড্রেটের সঞ্চয় সহ বহু গুরুত্বপূর্ণ কাজ করে এই লিভার বা যকৃৎ। তাই লিভারকে সুস্থ রাখতে সঠিক ডায়েট অত্যন্ত প্রয়োজনীয়। সেক্ষেত্রে এমন পাঁচটি খাবার রয়েছে যা লিভারকে রাখে ফিট। নাম্বার ওয়ানে যেটা রয়েছে সেটা হচ্ছে বিটের রস। বিট মূলত শীতকালে সবজি হলেও আজকাল মোটামুটি সারা বছরই এটি পাওয়া যায়, আর বিটের রসের অনেক উপকারিতাও রয়েছে। কিছু ইঁদুরের ওপর চালানো একটি গবেষণায় দেখা গিয়েছে যে এই রস যকৃতের অক্সিডেটিভ ক্ষতি এবং প্রদাহ কমাতে সাহায্য করে, সেই সঙ্গে প্রাকৃতিক ডিটক্সিফিকেশন এনজাইম বাড়ায়। তাই প্রতিদিন এক গ্লাস বিটের রস পান করা উচিত। ফ্যাট ফিশ, এই ধরনের মাছের অনেক গুণ। এতে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা একটি হেলদি ফ্যাট এবং প্রদাহ কমাতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেছেন ওমেগা 3 সমৃদ্ধ চর্বিযুক্ত মাছ খাওয়া লিভারের জন্য ভীষণ উপকারী। কফি, বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও কফি খুবই গুরুত্বপূর্ণ একটি পানীয়। আর সবচেয়ে বড় কথা হলো লিভারের স্বাস্থ্য বজায় রাখতে কফি চুরি মেলাভার। একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে কফি লিভারের রোগ প্রতিরোধ করে, এমনকি যারা লিভারের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কফি বিশেষভাবে কার্যকরী। সিরোসিস অফ লিভার, লিভারের ড্যামেজ এবং লিভার ক্যান্সার প্রতিরোধ করে কফি। নেক্সট রয়েছে আঙুর। আঙুর একটি দারুণ ফল, এতে রয়েছে প্রচুর উপকারী উদ্ভিদ যৌগ। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রেসভেরাট্রল যার প্রচুর গুণ। একাধিক প্রাণীর ওপরে চালানো গবেষণায় দেখা গিয়েছে যে আঙুরের রস যকৃৎকে ভালো রাখে, এছাড়া লিভারকেও ক্ষতির হাত থেকে বাঁচায়। পরে রয়েছে বাদাম, এতে রয়েছে ফ্যাট, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ই সহ অনেক উপকারী উদ্ভিদ যৌগ যা স্বাস্থ্য ভালো বজায় রাখতে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন বাদাম শুধু হার্টের জন্যই নয় লিভারের জন্য উপকারী, এটি খেলে ফ্যাটি লিভারের ঝুঁকিও অনেক কমে যায়। তো বন্ধুরা, এই ছিল কয়েকটি খাবার যেগুলো আপনি যদি নিয়মিত খান সেক্ষেত্রে আপনার লিভার অনেক সুস্থ থাকবে এবং লিভারের কোনো রকম ক্ষতি হবে না। আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।